কিছু ঘন্টার মধ্যে সব বুঝে যাবে। ব্যারাকপুরে বাসীর জন্য একটাই কথা, সবাই শান্তি রাখবেন। আমরা সমাজে অশান্তি যারা করছে তাকে তাদেরকে সমাজ থেকে দূর রাখবো আমরা। নমস্কার, সুপ্রভাত। অপেক্ষার অবসান। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা কেন্দ্রে যাওয়ার আগে মঙ্গলবার সকালে ব্যারাকপুর রেল স্টেশনে অবস্থিত হনুমান মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, তিনি জয়ের ব্যাপারে 200% আশাবাদী। এছাড়া তিনি ব্যারাকপুরবাসীর কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান। সংকটমোচন কাছে এসেছি আশীর্বাদ নিতে। সংকটমোচন সবসময় সংকট থেকে বের করে। ভগবান বজরংবলীর আজকে দিন, আজকে দিনে আমাদের কাউন্টিং শুরু হয়েছে হচ্ছে, তাই জন্য আশীর্বাদ নিতে এলাম। আস্থার সব থেকে বড় ঠাকুর যে এখনো বর্তমান আছে, তাই আজকে আশীর্বাদ। গণনা কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা কি আশঙ্কা করছেন আপনি? কিসের বিশৃঙ্খলা? বিশৃঙ্খলা কোনো বিশৃঙ্খলা হবে না। বিশৃঙ্খলা হলে এটা প্রশাসনের কাজ আছে, দেখবে। আর যদি প্রশাসন ফেল হয় তখন বজরংবলী আশীর্বাদ নিয়ে আমরা দেখে নেব। 100% 200% সফল। দেশের জন্য প্রধানমন্ত্রী আবার মোদিজি হচ্ছেন, দেশের রায় এরকমই মনে হচ্ছে। কিছু ঘন্টার মধ্যে সব বুঝে যাবে। ব্যারাকপুরে বাসীর জন্য একটাই কথা, সবাই শান্তি রাখবেন। আমরা সমাজে অশান্তি যারা করছে তাকে তাদেরকে সমাজ থেকে দূর রাখবো আমরা। 200%। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়, রিপোর্ট চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম।